হ্যালো স্যার আজকে আমি আলোচনা করব অব্যয় ভাব সমাজ এবং নিত্য সমাজকে নিয়ে তো প্রথমে আমি আলোচনা করবো সমাজ সমাজকে খাবারে দেখো না যে সমাসের পূর্ব পদে থাকা অনব্যয় পদটি সমাজ নিষ্পন্ন হবার পর অব্যয়ের ভাব ধারণ করে এবং সমাসবদ্ধ পদটি পূর্বপদের অর্থই প্রধান হয়ে ওঠে তাকে বলে অব্যয়ভাব সমাস তো কি হলো না যে সমাসে পূর্বপদটি অনব্যয় অনব্যয় মানে আমরা অব্যয় পড়েছি অব্যয় মানে যা ক্ষয় হয় আর অননব্যয় মানে যা যে পদের ক্ষয় হয় না সেটি হচ্ছে অনব্যয় সে অনব্যয় পদটি সমাস নিষ্পন্ন হবার পর মানে সমাজ হয়ে যাওয়ার পর অব্যয়ের যে ভাবটি সেটি কিন্তু বহন করে ঠিক আছে একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে এখানে দিয়েছে কি না কৈশোরের কৈশোর থেকে তাকে আমরা সমাজবদ্ধ পদ কি করছি অকৌশল তাহলে পূর্বপদ কোনটি আছে কৈশোর এই সমাজটিকে আমরা সমাজবদ্ধ পদ করলাম এর এই কৈশোর কিন্তু অবদ্ধ থেকে গেল অকৌশরে আটা যোগ হলো এটি কি এলো একটা এটি আকার যোগ হলো ঠিকই কিন্তু এর ভাব হচ্ছে মেন জিনিস কি কৌশলটা তাহলে অকৈশোর মানেই কিন্তু আকৌশল মানে কিন্তু কৈশোর ঠিক আছে অর্থাৎ কৈশরের বিপরীত তাহলে এই কৌশলের কৈশোরের শব্দটাই কিন্তু ব্যাপকতা থেকে গেল এবং সেই জন্যে এটি অকৌশল হয়ে গেল অন্য অর্থে অনেক ক্ষেত্রে কী হয় পূর্বপদে এই যে উপসর্গগুলো বিশেষত প্র উপসর্গ প্রাধান্য পায় তাই একে অনেক ক্ষেত্রে কী বলা হয় কে পা আদি সমস্যা বলা হয়ে থাকে তাহলে কি পা এখানে প্রশ্ন আসতে পারে কোন সমাজকে পারি সমাজ বলা হয় এবং কেন তখন তোমরা কী লিখবে না অব্যয়ভাব সমাজকে পাদি সমাজ বলা হয় কেন কি না অনেক ক্ষেত্রে পূর্বপদ উপসর্গ বিশেষত প্রাধান্য পায় বলে তাকে পারি সমাস বলে বোঝা গেল এরপর তাহলে এর বিভিন্ন ধরনের যে অর্থের প্রাধান্য পায় সেই জন্য এর বিভিন্ন রকম সমস্যার ভাব হয়ে থাকে বিভিন্ন অর্থের গত দিক থেকে যেমন সীমা অর্থে হয় তারপরে যোগ্যতা অর্থে হয় অভাব অর্থে সামীপ্য অর্থে সাদৃশ্য অর্থে পাশ্চাত্য অর্থে বিপসা অর্থে অনেক্রমতা অর্থে বৈপরীত অর্থে এবং ক্ষুদ্রতা অর্থে বা আতিশ্য অর্থে এখন আমি ওই যে অর্থগুলো বললাম সীমা অর্থে তো এই অর্থগুলোকে নিয়ে আমি আলোচনা করব প্রথমার্থে কি সীমা অর্থে সীমার্থে মানে কি যে কোনো একটা সীমা পর্যন্ত বোঝায় যেমন জন্ম হতে তো একে আজন্ম বলা হয় তাহলে এখানে সীমা অর্থে বোঝানো হলো মানে জন্ম সময় থেকে এটি অর্থে বাল্য হতে অবাল্য কিন্তু মেন ভাব দেখো এখানে এই যে বাল্যটা অর্থাৎ পূর্বপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে অবাল্য তারপরে কি আদি হতে আদ্যন্ত এই আ যোগ হচ্ছে ঠিকই কিন্তু মূল ভাব কিন্তু আদিরই তারপরটা দেখি এরপরটা হচ্ছে যোগ্যতা অর্থে এই যোগ্যতা অর্থে যেমন ধানের যোগ্য অনুদান অনুধান কুলের যোগ্য অনুকূল প্রেরণার যোগ্য অনুপ্রেরণা এই সবই কি আছে যোগ্যের অর্থে কিন্তু পালানোর ক্ষেত্রে আবার অভাবে অর্থে তিন নম্বর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অভাবের অর্থে যেমন ভিক্ষার অভাব দুর্ভিক্ষ ভাতের অভাব হা ভিতে ঘরের অভাব হা ঘুরে তারপরে হচ্ছে সামীপ্য অর্থে মানে সব কিন্তু যেটার অর্থে প্রাধান্য প্রকাশ পায় সেটা কি মেন করে মিনিং করে কি যেমন কুলের স্বামীপ্যে উপকূল কণ্ঠের স্বামীপ্যে উপকণ্ঠ অক্ষীর সামীপ্যে স সমক্ষ তারপর হচ্ছে সাদৃশ্য অর্থে যেমন ছবির সাদৃশ্য এই সাদৃশ্য কিন্তু সবারই প্রধান হবে এবং পদেরও কিন্তু শব্দগুলো থাকে সাদৃশ্য অর্থে ছবির সাদৃশ্য প্রতিচ্ছবি দ্বীপের সাদৃশ্য উপদ্বীপ নদীর সাদৃশ্য উপনদী তারপরে পাশ্চাত্য অর্থ সবই কিন্তু এই পাশ্চাত্য শব্দ কিন্তু থাকে যেমন তাপের পশ্চাৎ অনুতাপ গমনের পশ্চাৎ অনুগমন পদের পশ্চাৎ অনুপদ তারপরে হলো বিপসা অর্থে যেমন যেমন রোজ রোজ হার রোজ ঘরে ঘরে প্রতি ঘর ক্ষণে ক্ষণে অনুক্ষণ এরপর আছে অরণ্যিক্রম অর্থে যেমন সাধ্যকে অন অতিক্রম অর্থে মানে অতিক্রম করে যাবেন আর কি মানেটা এরকমই জানাবে যেমন সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য রীতিকে অতিক্রম না করে যথারীতি এরপর আছে কি বৈপীড়ত্যার্থে মানে যেগুলো বিপরীত বলবে যেমন ফলের বিপরীত প্রতিফল ধ্বনির বিপরীত প্রতিধ্বনি তাছাড়াও এরকম কিছু সমস্যা আরও রয়েছে যেমন ক্ষুদ্রতা অর্থে মানে ক্ষুদ্র প্রকাশ করবে এগুলো ক্ষুদ্র শব্দগুলো কিন্তু যোগ থাকবে আর আতিশয্য অর্থে মানে যেগুলো আতিশয্য প্রকাশ করবে যেমন আধুনিকতা এটি যদি সমাজ বিশ্লেষণ করা হয় তাহলে আধুনিকতার আতিশয্য এই শব্দটি নিয়ে হচ্ছে গঠন হলো তখন হচ্ছে আতিশয্য অর্থে ঠিক চলো এবার একবার আমরা টুক করে নৃত্য সমাজটিকে দেখে নেওয়া যাক নৃত্য সমাজ কি না যে সমাজের প্রকৃতপক্ষে কোনো ব্যাস বাক্য হয় না হ্যাঁ এবং ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিয়ে আমাদেরকে ব্যাস বাক্য করতে হয় তো এটা অন্য পদটিকে নিয়ে বেশিরভাগই দেখা যায় এবং অন্য পদগুলো বলতে কোন কোন পদগুলো আমরা সুবিধার্থে বলেই রেখে দিই যেমন অন্য পদগুলোতে একটা অন্য শব্দকেই ব্যবহার করে থাকে এটি কেবল শব্দকেই ব্যবহার করে থাকি যেমন অন্য দেশ দেশান্তর অন্য দিন দিনান্তর আর কেবল দিয়ে কেবল একটি একটি মাত্র আর কেবল হাঁটা এটি হচ্ছে হাঁটাহাঁটি কেবল নাম নামমাত্র তবে এই জিনিসটা ক্ষেত্রে আমি আর একটা ব্যাপার তোমাদের আমি বলে রেখি যে এই যে নিত্য সমাজ তাহলে এদের কোনো কিন্তু সমাজ যেহেতু হয় না তাহলে আরও দুটো পদ আছে যেগুলো কি কি করা যায় যে একেবারেই সমাজবদ্ধ করা যায় না সেই ধরনের সমাজ কি যেমন কাল সাপ একটি শিয়াল কাটা একটি এদের একেবারেই সমাজ করা যায় না ঠিক আছে আর অন্য পদের সাহায্যে আরও কিছু কিছু সমাজ করে যায় তাদেরকে বলা হয় কি যে অন্য পদের সাহায্য নিয়ে যে নৃত্য সমাজগুলো তৈরি করা হয় তাদেরকে বলা হয় অ সপদ বিগ্রহ নিত্য সমাস বলা হয়ে থাকে এই হলো নিত্য সমাস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটি লেখার জন্য